নমস্কার, আজ বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। আজকে সঙ্গে পেয়েছি বাবাকে, পণ্ডিত শুভজিৎ মজুমদার। বাবা সিতারবাদক হওয়া সত্ত্বেও, তার সঙ্গেও রাদার, হেমন্ত ভক্ত এবং হেমন্ত গবেষক, এবং প্রচুর কালেক্ট করেছেন হেমন্ত রেকর্ডস। তার সব কিছুই বেসিক্যালি বাবার কালেকশানে আছে। তো আজকে তার সঙ্গে হেমন্তর জন্মদিনে একটু আলাপচারিতা করা যাক, একটু আলোচনা করা যাক হেমন্তকে নিয়ে। তো প্রথমে বাবা আসছি যে কথাটায়, যে সবাই বলে যে হেমন্ত কোনোদিন শাস্ত্রীয় সঙ্গীত শেখেননি বা তিনি কোনোদিন শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেননি, তো এই কথাটা কি ঠিক? মানে উনি কি একেবারেই কিছু জানতেন না শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে? হেমন্তবাবু নিজের আত্মজীবনীতে উনি লিখেছেন যে একদম প্রথম জীবনে ফণীভূষণ গঙ্গোপাধ্যায়ের কাছে উনি বছর দেড়েক শাস্ত্রীয় শিক্ষার তালিম নিয়েছিলেন, কিন্তু তারপর ওনার প্রয়াণের পর উনি যে যে গুরুদের কাছে শিখতে গেছেন তারা সবাই বলেছেন যে এই ফিল্মি গান, এইসব আধুনিক গান সব ছেড়ে দিতে হবে, এসব থাকলে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শেখাতে পারবো না। অগত্যা ওনার পক্ষে সেটা ছাড়া সম্ভব ছিল না, তাই ওনার আর সে অর্থে শাস্ত্রীয় সঙ্গীত শেখা হয়নি। মানে নিজে গলায় চর্চা করেননি এ কথাটা ঠিকই, এবং ওনার গান শুনলেও বোঝা যায় যে ওনার গায়কির মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের কোনো টাচ ছিল না। কিন্তু তুমি তো বলছো যে উনি দেড় বছর শিখেছেন, তাহলে একেবারেই শেখেননি সেটা কি বলা যায়? সেটা হয়তো খুব মাইনাস শিক্ষা, সেটা নিয়ে আমরা বিশেষ কিছু না বলাই ভালো। তবে যে দিকটা আমি বলতে চাই যে উনি নিজেকে অনেক সময় বলেছেন আমি রাগ সঙ্গীতে অজ্ঞ, এই কথাটা আমার মনে হয় ওনার একটু বোধহয় নিজেকে মানে বিনম্রতারই ওনার, হ্যাঁ হিউম্যানিটি আমি বলবো, কারণ উনি সে অর্থে রাগ সঙ্গীত চর্চা না করলেও, নিজের গলায় চর্চা না করলেও রাগ রাগানি সম্বন্ধে আমার ধারণা ওনার যথেষ্টই জ্ঞান ছিল, না হলে উনি এত এত সুর করেছেন সেখানে বিভিন্ন রাগ রাগিনীর প্রয়োগ ঘটিয়েছেন, এটা করলেন কি করে? এটা তো সম্ভব হতো না। আমি একটা এরকম 100টার ওপরে, মানে 100-র বেশি এরকম ওনার গানের একটা তালিকা প্রস্তুত করেছি যেখানে রাগ সঙ্গীতের মানে রাগ রাগিনীর উনি প্রয়োগ ঘটিয়েছেন। তো কয়েকটা এক্সাম্পল বলো না যেগুলো, মানে ধরো উনি মানে যেগুলো সুর দিয়েছেন, যেগুলো একদম একদম সিম্পল বলছি, সূর্যমুখী সিনেমাতে উনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাইয়েছেন আকাশের অস্ত রাগে আমারই স্বপ্ন জাগে, মাপানি সারে নিসা মাপাসানি পামাপারে, পুরোপুরি বৃন্দাবনী স্যার। অ্যাবসলিউটলি, তো এরকম বৃন্দাবনী স্যারের উপরে উনি অন্য গানও করেছেন, বাজিয়ে দিনি ঝিনি মধুর সুরে, যেটা সানাই সিনেমাতে উনি নিজে গিয়েছেন, তো এরকম অনেক সুর আছে। এটা তো বৃন্দাবনী সারাং গেল, ভৈরবীতে তো উনি ঝুড়ি ঝুড়ি গান মানে ব্যবহার করেছেন ভৈরবীকে ওনার সুর সৃষ্টির মধ্যে, যেমন ওই বাঘিনীতে যখন ডাকলো বাঁশি, বা মণিহারে কে যেন গো ডেকেছে আমায়, তো অসাধারণ গান, বিউটিফুল। তারপরে এক হি রাস্তাতে চলি গরি পিসে মিলন কি, এটা একটা ওনার অসাধারণ ক্রিয়েশন বলে আমার মনে হয়। তো ভৈরবীতে ওনার বলে শেষ করা যাবে না, ওই কি মিষ্টি দেখো মিষ্টি, যেটা সন্ধ্যা মুখার্জিকে দিয়ে গাইয়েছেন, এও তো ভৈরবীর উপরে। তা বাগেশ্রীর উপরে উনি অনেক কম্পোজ করেছেন, আগে ইয়েতে যেরকম ওই মণিহারে ওই কেন গেল পরবাসে, যেটা লতা মঙ্গেশকর উনি গাইয়েছেন, তো মানে আনপ্যারালাল গান, ক্লাসিক্যাল পিস, হ্যাঁ আনপ্যারালাল গান। বা ওনার নিজের গাওয়া ঝড় উঠেছে বাউল বাতাস সাপ মোচনে, এও তো বাগেশ্রীর উপরে টোটালি। তারপরে প্রদীপের উপরে উনি সুর করেছেন সেই দুটি চোখ রাগ অনুরাগে, এ তো একটা অসাধারণ কম্পোজিশন। ইয়েকে দিয়ে, অরুন্ধতী হোমচৌধুরীকে দিয়ে উনি গাইয়েছেন ওই গোধুলি স্বর্ণ রাগে, এটা পুরিয়া ধানের স্ত্রীর ওপরে আছে। তারপরে তরির ওপরে উনি নিজে গেয়েছেন হাজার বছর ধরে, আর কত উলমালকোষের ওপরে আছে ওই ওই গানটা, ওই যে রাগ অনুরাগের কি গান শোনাবো বলো গো সুচরিতা,
কাফির উপরে উনি সুর করেছেন, দরবারি কানাডার উপরে উনি সুর করেছেন, এবং মানে কত বলতে যাব, গাউতির উপরে সুর করেছেন, গাউতির মতো আনকমন রাগ। তারপরে ইয়ে সিনেমাতে ওই দিন বাদল বরসাতে উনি যোগিয়া কালিঙ্গার উপরে সুর করেছেন। তা সুতরাং এত এত রাগ উনি মানে ওনার সুরসৃষ্টির মধ্যে উনি ব্যবহার করছেন। পিলু তো উনি ঝুড়ি ঝুড়ি ব্যবহার করেছেন। আমাদের খুব সিম্পল একটা গানের কথা মনে পড়ে গেল, যে ওনার ওই বিখ্যাত সিনেমা নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে পৃথিবী টাইটেল ট্র্যাক। হ্যাঁ, তো নীল আকাশের নিচে পৃথিবী যে গানটা আছে, তা এটা তো শুনে লোকে ভাবতেই পারবে না যে মানে রাগের উপরে, কিন্তু এটা পিলুর উপরে পুরোপুরি। তারপর বসে আছি পথ চেয়ে, জয় জয়ন্তীর উপরে আছি, তা এরকম কত বলবো। তা এত এত রাগ যে মানুষটা তার সুরসৃষ্টিতে ব্যবহার করেছেন, তিনি রাগ সঙ্গীতের কিছু জানতেন না এটা বলা বোধহয় ঠিক, একেবারেই ঠিক না, মানে এটাকে ওনার হিউমিলিটি বলাটাই ভালো। হ্যাঁ, তবে যেটা হয়তো সত্য, যেটা হলো নিজের গলায় তো উনি রেয়াজ করেননি, তাই জন্য উনি সে ধরনের গান অ্যাটেম্প্ট করতেনও না। তবে রাগ রাগিনী সম্বন্ধে আমার ধারণা ওনার সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ওনার আগেকার দিকে যে গানগুলো আছে সেখানে উনি কিছু ক্লাসিক্যাল এলিমেন্টস তো ওনার গলা থেকেও পাওয়া গেছে না, যে হয়তো কিছু মূল আছে। যেরকম একটা গানের কথা বলছি, এটা আলোর পিপার সাথে ওই না বাজাও না বাজায়ও বাঁশুরি, হ্যাঁ, এটা যেটা লতা মঙ্গেশকরকে দিয়ে উনি গাইয়েছিলেন ভৈরবীর ওপরে, হ্যাঁ, এটা উনি নিজেও পাবলিক পারফরমেন্সে গেয়েছেন, বিভিন্ন জায়গায় গেয়েছেন, এবং এই গানগুলো কিন্তু সত্যিকারের যে ভৈরবী রাগটার উপরে ভালো দখল না থাকলে সম্ভব নয়। এটা ভজন এবং যথেষ্ট এর মধ্যে রাগ রাগিনীর এলিমেন্ট আছে। তাই এটা যদি যারা ওনার রেকর্ডিং শুনে থাকবেন, ওনার একটি রেকর্ডিং আমি শুনেছিলাম, এটা সম্ভবত বস্টনে গাওয়া 1967, সেখানে উনি যেভাবে গেয়েছেন তাতে বোঝা যাচ্ছে রাগটির উপরে ওনার যথেষ্টই জ্ঞান ছিল। কিন্তু সেই অর্থে মানে গলাটায় তো উনি চর্চা করেননি, যার জন্য সেটা তো আবার উনি নিজেও বলেছেন হয়তো ওনার ফর্মাল ট্রেনিং থাকলে হয়তো ওনার গলার এই মিষ্টতা থাকতো, সেটাও হয়তো একটা দিক আমারও মনে হয়। কারণ উনি যদি প্রচুর রেয়াজ করতেন তাহলে ওনার যে এই গলার কণ্ঠ মাধুর্য সেটা হয়তো কমে যেত, হয়তো কমে যেতে বা যেত। ঠিক আছে, তো সেটা তো একটাই দিক গেল। এবার তুমি দেখছো যে দেখো যে হেমন্ত মুখোপাধ্যায়ের তো দুটো দিক, যে উনি একাধারে গায়ক এবং সুরকার, মানে উনি তো শুধু গায়ক নন বা শুধু সুরকার নন, ওনার মানে হিজ স্পিয়ার ইজ অনেক বড়। তো সেই জায়গা থেকে অ্যাকর্ডিং টু ইউ, তুমি ওনার কোন সত্তাটাকে আগে রাখবে, গায়ক নাকি সুরকার? এটা খুব কঠিন প্রশ্ন, খুব সঠিকভাবে উত্তর দেওয়াটাও খুব কঠিন। এখন হেমন্তবাবুর ঝুড়ি ঝুড়ি গান, মানে প্রচুর গান, উনি প্রায় 2000-এর কাছাকাছি গান গেয়েছেন, তার বেশিরভাগটাই আমার শোনা। সুতরাং গায়ক হেমন্তবাবুকে আমি বিভিন্নভাবে শুনেছি, সুরকার হেমন্তবাবুকেও মানে প্রগাঢ়ভাবে শুনেছি, ওনার কম্পোজিশনস আমি শুনেছি। এবং এই যে বললাম যে আমি একটা শতাধিক গানের তালিকা প্রস্তুত করেছি যেখানে রাগ রাগিনীর ব্যবহার হয়েছে, তা এর থেকে তো ওনার যে এই সুরসৃষ্টির মধ্যে ক্লাসিক্যাল টাচ যে উনি দিয়েছেন, তারপরে ওনার বহু গান আছে যেখানে উনি মানে ফোকের টাচ দিয়েছেন, প্রচুর গান আছে, এবং রবীন্দ্রসঙ্গীতও ব্যবহার করেছেন এমনও ধরনের গান আছে। তা ওনার আমার মনে হয়, আর এবং ওনার যে নিজস্বতা, কোনো একটা ক্লাসিক্যাল গান মানে লোকে একজন কোনো যে রাগ মানে রাগদার মানুষ যিনি, তিনি গানটাকে এমনভাবে হয়তো তৈরি করলেন যে গানটা শুনে মনে হচ্ছে না এটা পুরো ক্লাসিক্যাল গান। কিন্তু মজাটা হচ্ছে হেমন্তবাবু প্রচুর গানে রাগ রাগেরই ব্যবহার করেছেন, কিন্তু মনে হচ্ছে না যে এর মধ্যে রাগ আছে, কিন্তু অথচ অপূর্বভাবে রাগটা লুকিয়ে আছে। যেটা একটা সিম্পল গানের কথা বলছি, ও শাম কুচা জীবতি, যেটা কিশোর কুমারকে দিয়ে গাইছে, একদম
ইমন রাগের উপরে, কিন্তু এমনি সাধারণভাবে শুনলে কিন্তু লোকে মনেই হয় না এটা কি রাগের উপরে আছি। তো এই যে একটা অসাধারণ উল্টো দিকটাও তো আছে যে অনেক সময় যে পুরোপুরি যেন রাগই মনে হচ্ছে কিন্তু রাগ নয়। হ্যাঁ সেরামও আছে, সেরামও গান আছে, অসাধারণ যে ক্ষমতা তা এরকম সুরকার, অসাধারণ সুরকার আমি তো বলবো। আর গায়কেরও তো কোনো তুলনা নেই, ওনার আগেকার গান আমি একদম 80-এর দশকের গানের কথা ছেড়ে দিচ্ছি, তখন উনি সত্যি কথা সেভাবে হয়তো ওনার কণ্ঠ বসে ছিল না, কিন্তু আগেকার গান উনি যা গেয়েছেন মানে আনপ্যারালাল গান গেয়ে গেছেন। সুতরাং আমি বলবো গায়ক হেমন্ত এবং সুরকার হেমন্ত আমি 50-50 দেব। আমি অন্য জায়গার মধ্যে যেতে চাই না কন্ট্রোভার্সির মধ্যে, আমার মনে হয় এটা তাই হওয়া উচিত না। শুধু এর সঙ্গে আর একটা কথা যেটা অ্যাড করবো সেটা হলো আমাদের দেশে বিরাট বিরাট গায়ক গায়িকা এসছেন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, তালাত মাহমুদ, আরও বহু বড় বড় গায়ক, গীতা দত্ত, বহু বড় বড় গায়ক গায়িকা এসেছেন। সেম সাইড বাই সাইড বিরাট বিরাট মিউজিক ডাইরেক্টর এসেছেন, যেমন নওশাদ, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, তারপরে শঙ্কর জয়কিষেন, মদন মোহন, আর ডি বর্মন, আরও সলিল চৌধুরী, সব বিরাট বিরাট সুরকাররা এসেছেন। কিন্তু একটাও নজির নেই যে এই এত বড় মাপের গায়ক আবার হেমন্ত কুমারও এই এই দলে পড়েন, এই গায়কদের গায়কদের দলে হেমন্ত কুমার পড়েন, আবার এই সুরকার দলের দলেও হেমন্ত কুমার পড়েন, এবং সেম ক্যাপাসিটিতে ওই লেভেলেই, ওই লেভেলেই ওনার ওনার বিরাজ করছেন, একদম টপ শটের মধ্যে আছেন। তা সেইটাতে আমি বলবো যে এত বড় গায়ক এবং এত বড় সুরকার একাধারে, এই জায়গায় হেমন্ত কিন্তু এক অদ্বিতীয়, কেউ এখানে হেমন্ত মুখার্জির উপরে আর কেউ নেই, এটাই মানে মুখ্য এবং বড় কথা। নিশ্চয়ই। আচ্ছা তুমি, আমরা তো সবাই যারা ম্যাক্সিমাম পাবলিকরা জানি যে হেমন্ত মুখার্জি বা হেমন্ত কুমার উনি বাংলা এবং হিন্দিতেই মেজরলি কাজ করেছেন, মূলত কাজ করেছেন, কিন্তু উনি তো এছাড়াও অনেক অনেক ভাষায় কাজ করেছেন, ইনফ্যাক্ট কিছু বিদেশি ছবিতে পর্যন্ত কাজ করেছেন, তো তার ব্যাপারে কিছু বলো না। এটা ঠিকই কথা, আমরা ওনার বাংলা এবং হিন্দির কাজের কথাই বেশি জানি, কিন্তু উনি অন্যান্য ভাষাতেও অনেক কাজ করেছেন, বিশেষ করে মারাঠিতে তো অনেক কাজ করেছেন, ওনার বিখ্যাত গানও আছে মারাঠিতে, মিডলকারা তো সবাই জানে, সবাই জানে, বা লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের সঙ্গে উনি ডুয়েট গিয়েছিলেন একটি সিনেমাতে, হাকেল সাবালাঞ্চাতে, গোমু সংগঠিনা, ভীষণ হিট করে, প্রচণ্ড হিট। তার সুতরাং মারাঠিতে তো উনি অনেক কাজ করেছেন, গুজরাটিতে উনি অনেক গান করেছেন, পাঞ্জাবিতে উনি গান করেছেন সুলক্ষণা পণ্ডিতের সঙ্গে, অসমীয়াতে ভূপেন হাজারিকা ওনাকে দিয়ে গান করেছেন, অসাধারণ সুর, এরা বাটার সুর সিনেমাতে উনি করেছেন, তারপরে উড়িয়াতে নচিকেতা ঘোষের সুরে উনি গান করেছেন, অনন্ত আকাশে অগণিত তারকা আর কেতে মৌজ, অনন্ত আকাশে অগণিত তারকা নহে কি মা তব মহিমা সাগর গরবে মণিমতি মারিকা, আর পুরোটা তো মনে নেই, তো অসাধারণ এরকম 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 অনেক গান আছে। তারপরে গোয়ানিজ ভাষায় উনি গান করেছেন, ভোজপুরি ভাষায় গান করেছেন, সুরও করেছেন, তো সেই জন্য পাঞ্জাবিতেও, পাঞ্জাবিতে বললো, পাঞ্জাবিতে করেছেন, তামিলে উনি সুর করেছেন, সুর করেছেন, তা সুতরাং একটা ওয়াইড ওনার মানে এরিয়া, কাজের এরিয়া ওনার খুবই ওয়াইড। আর তাছাড়া উনি মানে খুব তখনকার দিনে বোধ হয় প্রথমেই ছিলেন রবিশঙ্করজির পরে যে উনি বিদেশি মানে ইংলিশ ফিল্মে সিদ্ধার্থে ওনাকে কনরাড ব্রুকস ডেকেছিলেন সঙ্গীত পরিচালনা করার জন্য 72-তে। আপনি যখন বিদেশের কথা বললেই, এটাও তো শুনেছি যে উনি এখন যখন বিদেশে গেছেন উনি নাকি মানে প্রচণ্ড রকম অভ্যর্থনা পেয়েছেন, মানে লোকে ওনাকে নিয়ে মাতামাতি করেছে প্রচণ্ড, স্পেশালি তুমি একবার বলতে না ওই তোমার কি যেন ওয়েস্ট ইন্ডিজের ওদিকে, ওই ওয়েস্ট ইন্ডিজে তো উনি অসম্ভব
মানে সম্বর্ধনা পেয়েছেন, মানে সেটা বলে রাজকীয় সম্বর্ধনা, মানে একজন কোন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গেলে যেরকম পান সেই ধরনের উনি সম্বর্ধনা পেয়েছেন। এবং এটা উনি বলেওছেন যে এয়ারক্রাফট ওনার নামছে এবং সেখানে রেডিওতে রিলে হচ্ছে এই ওনার এয়ারক্রাফট নামছে, এই ল্যান্ড করলেন, এই উনি সিঁড়ি দিয়ে নামছেন, এই ওনার গাড়ি কনভয় নিয়ে যাচ্ছে, মানে একদম মানে মানে প্রিন্সলি ব্যাপার যেটা পেয়েছিলেন। তা সুরিনামে উনি যখন পৌঁছেছেন তা তখন ওনার মনে হলো যে এই মানুষরা, এরা আমাকে এত সম্বর্ধনা দিচ্ছে, এত ভালোবাসা পাচ্ছি, তা কিভাবে এদের একটু মন জয় করা যেতে পারে। তা ওই যে বিখ্যাত ওনার জাগৃতিতে ওনার যে শুরু করেছিলেন উনি আও বাচ্চো তুমি দেখাও, তা প্রদীপকে দিয়ে উনি গাইয়েছিলেন, কেন জানি না প্রদীপকে দিয়ে গাইয়েছিলেন, আমার মনে হয় হ্যাঁ আমার মনে এটা নিজে গাইলে আরো ভালো হতো, কিন্তু যাই হোক না কেন সে গান তো সুপার ডুপার হিট হয়েছে, তাতেও তাহলে উনি নিজে গাইলে কি হতো। তা সেই গানটি উনি ওখানে স্টেজে গাইতে বসেছেন এবং ওই জায়গাটা যেখানে আছে বন্দে মাতারাম ওখানটা উনি গাইছেন, জয় জয় সুরিনাম জয় জয় সুরিনাম, এই যখন করছেন মানে শোনা গেছে যে লোকে একেবারে মানে পাগল হয়ে গেছে, হাততালিতে একেবারে, আর বলছে যে আরো করে যাও আরো করে যাও, মানে 10 মিনিট ধরে ওনাকে গানটা গাইতে হয়েছিল। সো মানে আর তো পৃথিবীর সব জায়গাতেই উনি, সব জায়গাতেই উনি গেছেন, জার্মানি কোথায় না গেছেন, অসংখ্য প্রোগ্রাম করেছেন। আচ্ছা বাবা, তুমি তো ওনার বাড়িতে একাধিকবার গেছো, ওনার সঙ্গে তো তোমার অনেকবার সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়েছে, তো তোমার তোমার কি এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে, মানে তোমার কাছে কিরকম লেগেছিল? একবার আমি ওনার সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল, ওনার বাড়িতে আমি গেছিলাম, তার মধ্যে প্রথমবারের কথাটা বলছি, মানে 1983 হবে বোধহয়। তা সেই সময় আমি, আমার বয়স তখন খুবই অল্প, ভীষণ ইচ্ছে হলো যদি হেমন্তবাবুর সঙ্গে একটু গিয়ে কথা বলা যায়। তো আমার মাসিমা হাসিরানী সরকার উনি খুব ভালো ছবি আঁকতেন, উনি বললেন তুই যখন যাবি তাহলে আমি একটা ওনার ছবি এঁকে দেবো, সেই ছবিটা নিয়ে যাবি। তখন ওনার একটা রেকর্ড ছিল 1975 নতুন সুরে নতুন গান বলে, আর তার কাভারটা আমার খুব পছন্দের ছিল, তো মাসিমা ওইটাই এঁকে দিলেন সসপেন্টি সসপেন্টিংয়ে, আমি কিন্তু তলায় লিখে দিলেন আমার নাম অ্যাজ দ্য আর্টিস্ট। এটা আমি বামি করেছিলাম, বলে যে না তুই এত ভালোবাসিস তোর নামই লিখে দিচ্ছি, তুই গিয়ে দে ওনাকে। আমি তো ছবি বাঁধিয়ে দাঁড়িয়ে ওনার টেলিফোন ডাইরেক্টরি থেকে ওনার ফোন নাম্বার জোগাড় করে ওনাকে ফোন করলাম একদিন, ফোন করে বললাম যে দাদা আপনাকে একটু উপহার একটা দিতে চাই। বললাম যে উপহার আবার কেন, আমার ভীষণ ইচ্ছে, আমি আপনার একজন ভক্ত, যদি একটু অনুমতি দেন। বলে ঠিক আছে চলে এসো, যে কোনো দিন সকালে চলে এসো, এত সিম্পল কথাবার্তা। আমি বলুন যে, আমি বললাম যে দেখুন যে কোনো দিন আনে যে কালকে কি যেতে পারি, বলি হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো আগামীকাল চলে এসো। তা পরের দিন ওনার ম্যানোকানা সিনেমার বাড়ির উল্টো পিঠে যে ওনার ফ্ল্যাট, বাড়িতে গেলাম, কলিং বেল টিপতেই আমি একজন বেরিয়ে এলেন, আমি ওনাকে বললাম যে এরকম হেমন্ত দার সঙ্গে আমার গতকাল ফোনে কথা হয়েছে, একটু ওনার সঙ্গে দেখা করবো। তো আমাকে নিয়ে গিয়ে উনি ভেতরে বসালেন, মিনিট দুয়েকের মধ্যে হেমন্ত দা এলেন, একটা গেঞ্জি আর লুঙ্গি পরে একদম সিম্পল ড্রেসে, মানে অত বড় দীর্ঘদেহী মানুষ সামনে এসে আমার উপস্থিত হলেন। তো আমি ওনাকে, আমি তো অভিভূত, ওনাকে দেখে মানে পায়ের দিয়ে প্রণাম করলাম, রঞ্জিত দাদা আপনাকে আমি ফোন করেছিলাম গতকাল, আপনি আসতে বলেছিলেন, এই ছবিটা আপনার জন্য এনেছি। উনি ছবিটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হলেন, বললেন যে এটা কিসে এঁকেছো? বললেন যে এটা সস পেন্টিংয়ে করা, কিন্তু আঁকাটা আমার না, এটা আমার মাসিমার আঁকা, কিন্তু উনি আমার নামে লিখে দিয়েছেন। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দু চারটে কুশল বার্তা, কী করো না করো ইত্যাদি জিজ্ঞেস করলেন। আমি তো তখন সেতার বাজানোর সঙ্গে সঙ্গে ওনার রেকর্ডও প্রচুর কালেক্ট করছি, দেখুন সব তো খুঁজে পাচ্ছি না কীভাবে পাওয়া যায়। বলে যে দেখো এ তো যারা রেকর্ড করে রেখেছে বা রেকর্ড জোগাড় করে রেখেছে তোমাকে তো কেউ দেবে না, তুমি একটা কাজ করতে পারো যে আমি যদি এই পুরনো গানগুলো যখন স্টেজে গাই ইচ্ছে করলে রেকর্ড করে রাখতে পারো। তা তারপরে আমি যখন ফেরত আসছি উনি আমাকে বললেন
তোমার এই ছবিটা কিন্তু আমি আমার ঘরে টাঙিয়ে রাখবো। এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো এবং আমি যখন ওনার প্রণাম করে বেরিয়ে আসছি, এবং এটা ঘটনাটা অত্যন্ত সত্য যে পরবর্তীকালে উনি ছবিটা ওনার ঘরের দেয়ালে টাঙিয়ে রেখেছিলেন। দ্যাটস মানে এর থেকেও বোঝা যায় উনি কতটা হাম্বল মানুষ ছিলেন, এবং হাম্বল তো বটেই, বাজে কথাও বলতেন না, একেবারেই না বাজে কথা বলতেন না। এবং মানুষকে, আমি তো তখন একটা সামান্য বাচ্চা ছেলে, তুচ্ছ জ্ঞান করে যে তার সঙ্গে অশ্রদ্ধার কথা বলবো তাও নয়, তাকে যেটুকু সম্মান দেয়া সেটুকু দিয়েই করতেন। ভেরি জেন্টলম্যান অ্যান্ড গুড পার্সন আমি যতটুকু ওনাকে দেখেছি, পরবর্তীকালে আরও দু একবার কথা বলার সুযোগ হয়েছিল। তা আমার বিচারে আমার মনে হয় উনি খুবই জেন্টলম্যান ছিলেন এবং অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। অ্যাবসলিউটলি, ওনার মতো একজন শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। তো ওনারই একটি গান দিয়ে শেষ করব। হ্যাঁ, তুই একটু বাজা না ওইটা, ওই কোন গানটা বাজানো যায় বলো তো? ওই একটু এটা বাজা, ওই মনে আছে সিনেমার ওই যেটা আছে না, ওই যে নিজু মসন্দার, ওটা পাহাড়ি পাহাড়ির ওপরে আছে, একদম রাগের ওপরেও আছে, খুব ভালো গানটা বাজা, ওইটা বাজিয়েই আমরা অনুষ্ঠানটা তাহলে শেষ করা যায়, শেষ করি। এবং হেমন্ত দার প্রতি আমার প্রণাম রইলো।